আমাদের তৃণমূল নেতাদের ধরে ধরে জেলে পড়া হচ্ছে, ভালো কথা, ওরা যদি দোষ করে জেলে পড়ুক, কিন্তু বিজেপির নেতারা কি কোনো দোষ করেনি? ওদের কেন অ্যারেস্ট করা হচ্ছে না? আজ কাকদ্বীপে রাজপথে তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদ এবং ছাত্র যুবদের একটি ধিক্কার মিছিল বের হয়। এই মিছিল মূলত বিজেপি সরকারের বিরুদ্ধে। এবং অমিত ছাড়া মেনে নিতে পারলো না, তার তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে বাংলার একের পর এক নেতাদের বিরুদ্ধে ইডি সিবিআই লাগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে দমানোর চেষ্টা করছে। এই মিছিল কাকদ্বীপের ইরিগেশন অফিস থেকে কাকদ্বীপের শ্মশানকালী মন্দির পর্যন্ত হয় এবং কাকদ্বীপ চৌরাস্তা মোড়ে একটি অবস্থান বিক্ষোভ হয়। আজকের কেন্দ্রীয় সরকার পরিচালিত ইডি সিবিআই অ্যাকচুয়ালি ওরা বিজেপির দালাল, মানে বিজেপি কেন্দ্রীয় সরকার যেহেতু বিজেপি পরিচালিত করছে, ওরা বিজেপিরই দালাল। ওরা রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে আজকে আমাদের একতরফাভাবে যে কোনো একটা দলকে টার্গেট করে তাদের নেতা নেত্রীদের অ্যারেস্ট করছে, তাদের দোষ প্রমাণিত করার চেষ্টা করছে। কিন্তু যারা বিজেপি করছে, এমনকি শুভেন্দু অধিকারী, এমন কোনো স্ক্যাম নিয়ে সে জড়িত নেই। তার সিকিউরিটিকে নিজে মার্ডার করিয়ে দিল, ড্রাইভারকে মার্ডার করে নিজের ওয়াশিং মেশিনে ধুয়ে ক্লিয়ার হয়ে গেল, তার কোনো আর দোষ নেই। সে বহাল তো অভিযোগ ঘুরে বেড়াচ্ছে, কিন্তু আমাদের নেতারা এখনও প্রমাণ হয়নি কে কোথায় বলে দিল কী করলো, তার জন্য নেতাদের অ্যারেস্ট করে নিচ্ছে। সুদীপ সুসেন যেখানে নিজে বলছে যে আমার সারদার থেকে শুভেন্দু থেকে নিজে টাকা নিয়েছে, তাহলে শুভেন্দু থেকে কেন অ্যারেস্ট করা হচ্ছে না? আর অমিত শাহর নিজে 8-10 মাস জেল খেটেছে 2014-র আগে, সে আজকে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, সে কীভাবে দেশটা চালাচ্ছে সেটা আমরা সকলেই বুঝি। এইভাবে রাজনৈতিক প্রতিহিংসা আমরা মেনে নেব না, এইভাবে চলতে পারে না। আমরা ছাত্র যুবরা আজকে পথে নেমেছি, আমরা আরও বৃহত্তর আন্দোলনে যাব। এই ধিক্কার মিছিলের মূল কারণ বিজেপি সরকার ইডি এবং সিবিআইকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে এবং শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের কর্মীদের গ্রেপ্তার করেছে। তাই জন্য আজ কাকদ্বীপের একটি ধিক্কার মিছিল বের করে তৃণমূল ছাত্র পরিষদ এবং ছাত্র যুবরা। আমরা তৃণমূল ছাত্র পরিষদ এবং তৃণমূল যুব কংগ্রেসের সমস্ত সদস্যরা তথা কাকদ্বীপবাসী সমস্ত সবাই আমরা একত্রিত হয়েছি আজকে ধিক্কার মিছিল জানালাম বিজেপি সরকারের বিরুদ্ধে। যেভাবে আমাদের তৃণমূল কংগ্রেসের নেতাদের ধরে ধরে চক্রান্ত করে এবং কেন্দ্রের নেতাদের বিজেপি নেতাদের অঙ্গুলি হেলনি, যেভাবে আমাদের নেতাদের জেলে ঢোকানো হচ্ছে, ষড়যন্ত্র করা হচ্ছে, ওরা 2021-এর নির্বাচনটার পরাজয়টা কোনোভাবে মেনে নিতে পারছে না। যেন তেন উপায়ে তৃণমূল সরকারকে ভয় দেখিয়ে বিভিন্ন ভীত সন্ত্রস্ত করে সরকারকে ফেলে দেওয়ার চক্রান্ত করছে বিজেপি সরকার। সেই সরকারের এখন ওয়াশিং মেশিনের নেতা হয়েছে বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী। আপনারা সবাই জানেন, যারা বিজেপি করেন তারা প্রত্যেকে ঘাড়গুলো শুনে রাখুন। আপনারা সমস্ত টেলিভিশনে দেখেছেন যখন তৃণমূল কংগ্রেসের শুভেন্দু অধিকারী ছিলেন একজন বিরোধী দলের নেতা, কাগজ মুড়ে টাকা নিয়েছিলেন, সেই বিরোধী দলের নেতা আজকের সিবিআই ইডির কাছে গিয়ে মুখ খুলেছে।